নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো জানাজার নামাজে ইমাম সাহেব মাইয়াতের কোন অঙ্গ বরাবর দাঁড়াবে এবং এক্ষেত্রে পুরুষ এবং মহিলার মাঝে কোনো ধরনের পার্থক্য রয়েছে কি না সুপ্রিয় দর্শক এর জবাব হলো সুন্নাহ মোতাবেক জানাজার নামাজে ইমাম সাহেব মাইয়াতের সিনা বরাবর দাঁড়াবে পুরুষ এবং নারী উভয় ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য ইমাম শাবি রহমতুল্লাহ আলাই বলেন ইয়াকুমুল্লাদি ইউসল্লি আলাল জিনাজাতি ইনদা সদরিহা অর্থাৎ যে ব্যক্তি জানাজার নামাজ পড়াবে সে মাইয়াতের সিনা বরাবর দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করুন ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন খুলাসাতুল ফতোয়া এক নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা আব্দুরুল মুখতার দুই নম্বর খণ্ড 216 নম্বর পৃষ্ঠা ইলাউ সুনান 8 নম্বর খণ্ড 274 নম্বর পৃষ্ঠা প্রিয় দর্শক যারা ইসলামী জ্ঞান অর্জন করতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে পেয়ে যান